বলে পর্যন্ত তিন বল থেকে পাঁচটা রান এসছে, বল সংগ্রহ করে বাড়ছে করে বাড়ছে, চল্লিশে বল স্টেপ আউট করেছেন, ভালো টাইমিং, হাওয়ায় ভাসছে বল, সীমানা দড়ির ওপারে লন্ডনে কাউন্টি লীগ, আর সেখানে প্রতি ম্যাচে আলো ছড়িয়ে যাচ্ছেন সাব্বির। দর্শক, কিছুদিন আগেও গড়েন এক বিরল রেকর্ড, মাত্র 101 বলে করেছিলেন 200 রানের রেকর্ড। সেই সাথে আজকেও লন্ডনে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে 4 ছক্কা ঝরে 175 রানের অনবদ্য ইনিংস খেলেন সাব্বির। দর্শক, তিনি জানান দিলেন তিনি এখনও ফুরিয়ে যায়নি, আবারও ফিরতে চলেছেন সেই চিরচেনারূপে বায়াজ গোছে, তবে সেটা এখন অপেক্ষা। গণমাধ্যমে জানা গিয়েছে হাতুরু সিংয়ের সঙ্গে কথা হয়েছে সাব্বির রহমানের। সাব্বির রহমান বলেন, কোচ হাতুরু সিংয়ে বলেছেন বল টু বাই বল খেলে যাও, এই দ্বারা অব্যাহত থাকলে তোমাকেও সমু সরকারের মতো জাতীয় দলে সুযোগ দেওয়া হবে, তুমি শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে বল টু বাই বল খেলতে থাকো, বাকিটা আমার কাজ। তো দর্শক, তবে কি সমু সরকারের মতো সাব্বির রহমানকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।